হারাগাছের একটি দর্শনীয় স্থান। ধুম নদীর পার বলে অনেকেই, নৈসর্গিক সৌন্দর্য ভরপুর। ধুম নদীর ভিউটা আজকে অনেক সুন্দর, মরিচ বাতি লাগাইছে আশেপাশে। আসসালামু আলাইকুম, এস ব্লগ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি মোসাম্মদ ফারজানা আক্তার মিম। আজ দেখাতে চলেছি রংপুরের হারাগাছের একটি দর্শনীয় স্থান। সবুজে ঘেরা প্রকৃতির বৈচিত্র্যময় রংপুরের হারাগাছের দর্শনীয় স্থান ধুম নদী ও বাঁশের সাঁকো। এই ধুম নদীতে স্থাপিত বাঁশের সাঁকোটি রংপুর জেলার মধ্যে বৃহত্তম বাঁশের সাঁকো হিসেবে পরিচিত। ধুম নদী রয়েছে নৈসর্গিক সৌন্দর্য ভরপুর, যা প্রকৃতিপ্রেমীদের বরাবরই কাছে টানে। শীত কিংবা গরম যে কোনো পরিবেশে এখানে সমাগম ঘটে সব বয়সী মানুষের। এটি হচ্ছে হারাগাছের ধুম নদীর পার বলে অনেকেই, অনেকের কাছে হচ্ছে ধুম নদীর তীর নামেও পরিচিত। যে পরিবেশটা আসলে অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশ। এলাকাটি তরুণ তরুণী কিংবা যে কোনো মানুষের সবচেয়ে প্রিয়। কাউনিয়ার সরাই ইউনিয়ন ও হারাগাছ পৌরসভার উপর দিয়ে বয়ে যাওয়া ধুম নদী বিলের দুই পাশের মানুষের চলাচলের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ধুম নদী তো সচরাচর সবসময় দেখা হয়, ধুম নদী আরো সুন্দর লাগছে। আর ধুম নদীর ভিউটা আজকে অনেক সুন্দর, মরিচ বাতি লাগাইছে আশেপাশে, তো খুব ভালো ছিল। এখানে আসার জন্য মূলত হারাগাছে আসা লাগবে, আর হারাগাছ থেকে একদম বরাবর মিনাস বাজারে আসলে ধুম নদীর এটা লোকেশন পেয়ে যাবে। বিলের দুই পাশে রয়েছে ধুমের কুঠি, ঠাকুর হারাগাছ, ঠাকুরদাস, মিনাস বাজার, মায়া বাজার, শিবসরাই, মিলন বাজার, হক বাজার, একতা বাজার, খানসামা, নজিরদাহ, পাইকার বাজার, সারের বাজার, চাঁদকুটি ও পল্লিমারির চরসহ প্রায় 50টি গ্রাম। হারাগাছ পৌর শহর থেকে 2 কিলোমিটার পূর্ব দক্ষিণ এবং কাউনিয়া সদর থেকে প্রায় 15 কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই ধুম নদী। এর আয়তন 144 একর। এই ধুম নদী নিয়ে নানান কথা রয়েছে। বাংলার প্রথম ইংরেজ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক ভবানী পাঠক ও মজনু সহ জয় দুর্গা দেবী কথিত রয়েছে। ধুম নদী তৈরি করা হয়েছে ইংরেজ বিরোধী আন্দোলনের গোপন আখড়া হিসেবে। এ সময় দেবী চৌধুরানী ছিলেন ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম একজন অগ্রনায়িকা। চতুর্দিকের মধ্যে নদীর একদিকেই প্রবেশপথ, অর্থাৎ শত্রুদের আক্রমণ করতে হলে একমুখী পথ দিয়েই ভেতরে প্রবেশ করতে হবে। এ কারণেই দেবী চৌধুরানী এই ধুম নদীর ভেতরের স্থানকে আস্থানা হিসেবে বেছে নিয়েছিলেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো পর্বতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।